আরো 2-3 দিন যদি মানে যেন কন্টিনিউ করে তখনই ট্যাক্স করতে হবে হোল বডি। আর যদি দেখেন যে কালকে থেকে অনেকটা ইম্প্রুভ হচ্ছে, কালকে পরশু তরশু আস্তে আস্তে ইম্প্রুভ হচ্ছে, তাহলে 2-3 দিন পর্যন্ত আমরা দেখবো। যদি ইম্প্রুভ হয় তাহলে এই মেডিকেশনই ভালো হয়ে যাবে, আর যদি ইম্প্রুভ না হয় তখন আমরা এক্সরে করবো। এক্সরে করে যদি ফাটা থাকে সেটিকে আমরা প্লাস্টার করে দেবো, ঠিক আছে? এই হলো বিষয়। আর একটা জিনিস হলো মুখে কীভাবে ওষুধ খাওয়াবেন আমরা একটা দেখাই দিবো। আর একটা খেয়াল রাখবেন যে হাগুর রাস্তা দিয়ে আর প্রস্রাবের রাস্তা দিয়ে যখন প্রস্রাব করবে হাগুর করবে দেখবেন যে ফ্রেশ রক্ত যায় কিনা, ঠিক আছে? সেই ক্ষেত্রে স্যালাইন ট্যালাইন লাগাইতে দিতে পারে, হ্যাঁ। আর ঘুম একটু বেশি হয় কিনা, দুর্বল আস্তে আস্তে দুর্বলের দিকে যদি যায় তাহলে হবে যে ভিতরে অনেক সময় লিভার কিডনি ফেটে যায়, ফাটার পরিমাণ বেশি হয়, ইন্টেস্টাইনও ফেটে যায়, ইউরিনারি ব্লাডার ফেটে যায় উপর থেকে পড়লে। যদি ইন্টারনাল ব্লিডিং কন্টিনিউ হয়, বড় ব্লাড বা ব্লাড ভেসেল বা যদি আটারি যদি ছিঁড়ে যায় তখন আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, দেখবেন যে কালকে পশু আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, তখন সাথে সাথে নিয়ে আসবেন আমরা স্যালাইন লাগাই দেবো, স্যালাইনের সাথে মেডিকেশন দিব, ঠিক আছে? তারপরে এক্সরে টেক্সরে লাগলে সেগুলো আমরা করব। তবে এখন শুধু এই মুখের এই ব্যথাটা ছাড়া আমি আপাতত আর বাম পা আর বাম একটু খোঁড়াচ্ছি, একটু লিম্পিং হচ্ছে, কিন্তু পাটা মানে একটু ব্যথা ব্যথায় ফেলতেছে। যেহেতু আজকে ঘটনাটা ঘটছে ওষুধ দিয়ে দিচ্ছি, 2-3 দিন রাখেন, ওষুধটা চলবে 7 দিন, অ্যান্টিবায়োটিক এটা চলবে, কারণ যেহেতু উপর থেকে পড়লে অনেক সময় ব্রেনেও হেমরেজ হয়, বুঝছেন? হেমরেজের পরিমাণ বেশি হলে অনেক সময় মারা যায়, এই জন্য আমাদের রিক্সাতে সাইনটা দিতে হয়, ঠিক আছে? কারণ উপর থেকে পড়লে তো যে কোনো কিছু হইতে পারে, তাও চারচালা থেকে পড়ছে, বুঝতে পারছেন? এই হলো বিষয়। তো অসুবিধা নেই, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এই মেডিকেশনে ভালো হয়ে যায়, ঠিক আছে? আমরা মেডিকেশন যেটা দেবে তোমাদের একটা অ্যান্টিবায়োটিক থাকবে, একটা রক্তবন্ধের ওষুধ থাকবে, একটা ব্যথার ওষুধ থাকবে, ঠিক আছে? প্লাস আরেকটা থাকবে হিলিং, তাড়াতাড়ি যেন হিল হয়ে যায়, সাথে যেই পা দুটা ব্যথা পাইছে সেইগুলোকে আমরা একটু ফিজিওথেরাপি দেবো, হ্যাঁ, সেটা একটু চালু রাখবেন, তাহলে ইনশাল্লাহ ভালো লাগবে, ঠিক আছে? তাহলে ওর নাম হলো কি? লিলি বেবি, তুমি ভালো হয়ে যাবা, তারপরে তোমাকে নিয়ে আমরা পার্টি করবো।